আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতির রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। নিশীথেই ঘুম হলো না প্রলয়ের। শেষ প্রহরে একটু চোখটা লেগেছিল, তবে রৌদ্রের তপ্ত ছটা ঘুমে পালিয়েছে বালিশে কোনোয়ের ভর দিয়ে। বা পাশে ফিরেছে প্রলয়, ঘুমের ঘোরে ভূমি তাকে ঝাপটে ধরেছে। ঘুমের ঘোরেও মেয়েটা কপালে সহজই ভাঁজ পড়েছে। ভূমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছে ভেবে পায় না প্রলয়। চোখ মুখের উপর বেপরা চুলগুলো বিরক্ত করতেই হেলে পড়েছে বড্ড বেহায়া চুলগুলো। ডান হাত তারা চুলগুলো ছড়িয়ে এক দৃষ্টিতে ভূমিকে দেখতে লাগলো প্রলয়। বেশ অনেকটা সময় পর ঘুম থেকে জেগে প্রলয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল ভূমি। তাড়াহুড়ো করে উঠে বসতে নিলে লম্বা চুলে টান পড়ল, মুখ থেকে আহ শব্দ উচ্চারিত হলো। প্রলয়ের সেদিকে খেয়াল নেই, এখনও সে একই ভঙ্গিতে ভূমির দিকেই তাকিয়ে রয়েছে, মুখ কাদো কাদো করে। ভূমি বলল, হাতটা সরাবেন, চুলে ব্যথা লাগছে। ভূমির কথাগুলো কানে গেল না। প্রলয়ের বাহু ঝাঁকিয়ে ভূমি আবারও বলল, শুনছেন? ভাবনার ঘোর কাটতেই আধশোয়া হতে সোজা হয়ে বসল প্রলয়। ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচছে ভূমি। তড়িঘড়ি করতে করতে বিছানা ছাড়লো। এলোমেলো বিনুনি হাত খোপা করতে করতে বলল, বেলা অনেক হয়েছে। কিছু বলল না প্রলয়, বিছানা ছেড়ে সেও এতক্ষণে নেমে পড়েছে। ভূমি ব্যস্ত হয়ে বিছানা গুছিয়ে নিল, এরপর ওয়াশরুমে গেল। প্রলয় ফ্যাল ফ্যাল করে সেদিকেই চেয়ে রইল। সকালে খাবার টেবিলে প্রলয় কারোর সঙ্গে কোনো কথা বলল না। এদিকে মাধুরী আর খারাপ ব্যবহার করলে না ভূমির সঙ্গে। অল্প স্বল্প কথা হয়েছে ঠিকই, তবে তিনি খুব শান্ত স্বরে কথা বলেছেন। আজ উপস্থিত সকলে অবাক মাধুরীকে দেখে। এমনিতে মাধুরী সচরাচর সবার সঙ্গে খারাপ ব্যবহার করে না, এই জন্যই ভূমির সঙ্গে এমন ব্যবহার কেউ মেনে নিতে পারছিলেন না। ছেলের এই নিস্তব্ধতা কিছুতেই মেনে নিতে পারছেন না মাধুরী। সব তো ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন তিনি, তাহলে ছেলেটা কেন এত রেগে আছে? নাস্তা খাওয়ার পর্ব চুকিয়ে প্রলয় যখন সিঁড়ির দিকে অগ্রসর হতে যাবে, তখনই মাধুরী ছেলের পথ রোধ করে দাঁড়ালেন। প্রলয় তাকালো না, মাধুরী বললেন, কথা কেন বলছিস না মায়ের সঙ্গে? আমার মা তো এখন সেলিব্রিটি হয়ে যাবে, ক্রমাগত সিরিয়ালে শাশুড়িদের মতো আচরণ করছে। থতমত খেয়ে গেলেন মাধুরী। সিরিয়াস মুহূর্তে ঠাট্টা একমাত্র প্রলয় করতে পারে। সরে দাঁড়ালেন মাধুরী, প্রলয় সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল। তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে প্রলয়, গাড়ি নিয়ে সোজা কলেজ যাবে, সমাবেশ তো সেখানেই আয়োজিত হবে। অর্পণ খুব করে আজ প্রলয়ের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু তা আর হলো কই। প্রলয় কিছুতেই রাজি হলো না অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও। হসপিটালে ছুট লাগিয়েছে অর্পণ, নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে ভূমিকে কাছে ডাকলো প্রলয়। তার কথা অনুযায়ী ভূমিও বোকার মতো এগিয়ে এলো। প্রলয় বলল, ভূমি নিজের খেয়াল রেখো, মায়ের কোনো কথায় মন খারাপ করে থেকো না। কারো কটু কথা হয়তো আটকাতে পারবে না, তবে এক কান দিয়ে ঢুকাবে আরেক কান দিয়ে বের করবে, মনে থাকবে? মাথা উপনিচ ঝাঁকে বল। দুজনের মাঝে দূরত্ব ঘোচালো প্রেয়সী ললাটে সিক্ত উষ্ণ অধর ছোয়ালো প্রলয়। অর্ধাঙ্গের পক্ষ হতে এই প্রথম স্পর্শ পেয়ে শিরা উপশিরায় রক্ত ছলকে উঠেছে। তনুমতে মৃদু ঝাঁকুনি দিল কোথায়, দু হাতে ওনা চেপে ধরল ভূমি। আখিদয় আপনা আপনি মুদে এল। প্রলয় সরে দাঁড়ালো, দুটি শরীরের দূরত্ব বাড়ল। পুরুষ মানুষ হয়েও লাজে বিমূর্দশা প্রলয় ডান হাতটা তুলে নিজের বুকের বাপাশে রাখলো, কিছুটা ফিসফিসিয়ে বলল, লাজে রাঙা হওয়া বারণ, কারণে অকারণ রজনীতে। আজকের দিনটা খুব তাড়াতাড়ি অতিবাহিত হলো যেন। চোখের পলকে রাত নেমে এসেছে। অর্পণের মোবাইল ভূমির হাতে, এই তো সবে দিয়ে গিয়েছে অর্পণ। ইরার নাম্বার থেকে কল এসেছিল, মহুয়া কথা বলবেন মেয়ের সঙ্গে। বিছানায় দুপা ভাঁজ করে বসেছে ভূমি। ওপাশ থেকে আমার তস্র কণ্ঠস্বর ফেসে এলো, মেয়ে তোকে একটা খবর দেওয়ার আছে। এর প্রত্যুত্তরের প্রত্যাশায় না থেকে একটু সময় নিয়ে মহুয়া আবারও বললেন,
পশ্চিমে নদীর ধারে মগগুলের লাশ পাওয়া গেছে। ভূমি অবাক হয়ে বলল, বলো কি আম্মা? তার বলতে, গ্রামের মানুষ তো আতঙ্কে আছে, পুলিশ তদন্ত করছে, কিন্তু শাহাদাত ভাইয়ের থেকে শুনে যা বুঝলাম, ঘাতক কোনো প্রমাণ রাখেনি। আমার খুব ভয় করছে আম্মা, তোমরা সাবধানে থেকো, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হবে। ধুর বোকামি, হয়তো মগগুলের কোনো শত্রু ছিল, হয়তো ওই বাজে লোকটাই কারো ক্ষতি করেছিল। ক্ষতির কথা শুনেই মনে পড়লো মকবুল তো তার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। ভাগ্যিস সেদিন প্রলয় সময় মতো চলে এসেছিলেন। একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে ভূমির, কিন্তু আমার কাছেও কিছু বলতে পারছে না। আম্মা আমাকে চাচিমা ডাকছে, আমি এখন রাখছি। মহুয়া সায় জানিয়ে বললেন, আচ্ছা যা, কাজ সাবধানে করবি, বটি আগুন সাবধানে। আম্মা কথাটা বলেই ফোন কেটে দিল ভূমি। অপেক্ষা করতে লাগলো প্রলয় কখন বাড়ি ফিরবে। আজ 9:30 দিকে প্রলয় বাড়িতে ফিরেছে, বাকিরা 8 বাজার আগে ফিরে আসে। কখনো সখনো কাজের চাপ থাকলে দেরি হয়। সন্ধ্যার পর আর ঘর থেকে বের হয়নি ভূমি। সন্ধ্যাবেলা হালকা নাস্তা করে পূর্ণতা পুষ্পিতার ঘরে কিছুক্ষণ সময় কাটিয়েছিল এশারের আজান পড়তে। নিজেদের ঘরে ফিরে এসেছে ভূমি, এরপর আর ঘর থেকে বের হয়নি। অর্পণের ফোন থেকে আম্মার সঙ্গে কথা বলেছিল, তারপর বেশ কিছুক্ষণ সময় বারান্দা একাকি সময় কাটিয়েছে। যখন দেখলো প্রলয়ের গাড়ি মালঞ্চ নিড়ে প্রবেশ করেছে, তখনই তাড়াহুড়ো করে বারান্দার দরজা আটকে ঘরে প্রবেশ করলো ভূমি। ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো প্রলয়। চোখে মুখে ক্লান্তির আভাস, গায়ে জড়িয়ে রাখা পাঞ্জাবি খুলে বিছানার উপর রেখে দিল প্রলয়। হাতে ঘড়ি, মোবাইল আর ওয়ালেট বিছানার উপর ছুঁড়ে ফেলেছে। কলেজে হাওয়া সমাবেশ শেষে পার্টি অফিসে গিয়েছিল। বারান্দা থেকে ফেরার পথে তোয়ালে খানা হাতে করে নিয়ে এসেছিল ভূমি। প্রলয়ের সামনে দাঁড়িয়ে আমতামত করে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে কথা বলছি। ভূমির হাত থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রলয়। ওয়ার্ড্রোব থেকে টি শার্ট বের করে বিছানার উপর রাখলো ভূমি। বিছানা গুছিয়ে ঘর থেকে বের হলো, উদ্দেশ্য প্রলয়ের জন্য কফি করে আনা। ফিরোজার কাছ থেকে শুনেছে, লোকটা কাছ থেকে ক্লান্ত হয়ে ফিরে কড়া করে কফি খান। বেশ অনেকটা সময় পর কফি মগ নিয়ে ঘরে ফিরে এলো ভূমি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে প্রলয়, পেছনে দাঁড়িয়ে রয়েছে ভূমি। কফি মগ বিছানার পাশের টেবিলের উপর রেখে দাঁড়িয়েছে সে। কি করে কথাটা জিজ্ঞেস করবে বুঝে উঠতে পারছে না সে, তবে জিজ্ঞেস তো করতেই হবে। আয়নায় ভূমির প্রতিবিম্ব লক্ষ্য করে প্রলয় শুধালো, ও কি যেন বলতে চাইছিলে বল। ভূমি জিজ্ঞেস করল, মকবুল কাকাকে কি আপনি মেরে ফেলেছেন? তোমার কি মনে হয়? আপনি দয়া করে বলুন, থাক। ভূমির কণ্ঠস্বর বড্ড অগোছালো মনে হলো। প্রলয় চোখ বন্ধ করলো। ভূমির রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে উঠলো কাজ ফুটে পায়ের বেহাল দশা। অতিরিক্ত রক্ত ঝরার ফলে মেয়েটা ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছিল। একটা সময় অচৈতন্য হয়ে ঢলে পড়েছিল ধুলোবালি মেঝেতে। ভূমির এমন অবস্থা দেখে চোখ মুখ দিয়ে আগুন ঝরছিল প্রলয়। সেদিন নিজের চোখে প্রলয়ের ভয়ঙ্কর রূপ দেখেছিল মুকবল, দেখতে পেরেছিল নিজের বিনাশ। বুকে হাত দিয়ে মেঝেতে পড়েছিল, বেচারা ব্যথা পেয়েছে নিশ্চয়। প্রলয়ের কাছে সেদিন হাত জোর করে ভীতু গলায় বলেছিল, আমারে ছাইড়া দাও, এই ভুল আমি আর করতাম না। আমার বিচারালয়ের একটাই শাস্তি, আর তা হচ্ছে মৃত্যু। মনে রাখবি, পুরুষ তার শখের নারীর জন্য জান দিতেও পারে, আবার জান নিতেও পারে। শেষাক্ত উক্তিটি চেঁচিয়েই বলল প্রলয়। এরপর সঙ্গে সঙ্গে 3 গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিল মকবুলের বুকটা। গলা কাটা মুরগির মতন তরপাতে শুরু করলো মকবুল। একটা সময় নিথর দেহ হতে প্রাণটা হয়তো বেরিয়ে পড়লো। এই সমস্তটা ভূমির অজানায় থেকে গেল, হয়তো কখনো জানা হবে না। মুহূর্তটা স্মৃতিচারণ হতে প্রলয়ের অদর্কনে বাঁকা হাসি ফুটে উঠলো ভূমির অগোচরে। অবসন্ন কৃষ্ণ আধার বাহ্য জগতে অম্বরের এক ফালি রূপলি চাঁদ, যার নিজস্ব কিরণ আজ অবসর নিয়েছে। ভূমি এক দৃষ্টিতে প্রলয়ের দিকে চেয়ে রয়েছে। লোকটা কি এত ভাবছে, থেকে থেকে বাঁকা হাসছিও বুঝে এলো না ভূমির। একটা প্রশ্নের উত্তর দিতে এত ভাবারই বা কি আছে? এতক্ষণে কফি
ঠান্ডা বরফ হয়ে গিয়েছে বোধহয়। কিছুটা বিরক্তি নিয়ে ভূমি বলো, আপনাকে কোনো উত্তর দিতে হবে না, আপনি ঠান্ডা কফি খান। হিরপায়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে ভূমি, পায়ে তার স্বল্প অল্প ব্যথা আছে। হাঁটতে চলতে কোনো অসুবিধাই হচ্ছে না, আয়নায় লক্ষ্য করলো ভূমির চলে যাওয়া। পেছন থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে প্রলয় বললা। ভূমি কন্যার আগমনে চিত্ত হয়েছিল অতি চাঞ্চল্য, প্রলয়ঙ্কারী ঝড়ের আভাস পেয়েছিলাম প্রতিনিয়ত। চলে যেতে নিয়েও থমকে দাঁড়ালো ভূমি, প্রলয়ের বলা কথাটাকে তার প্রশ্নের উত্তর বলে মনে হলো না। লোকটা ভীষণ ত্যাড়া পদের, কোনো কথা সোজা সাপটা উত্তর দিতেই জানেই না। অর্পণকে কম নাকানে চুবানি খাওয়াচ্ছে নাকি? কাল রাতে তো ছেলেটার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল, ভাইয়ের জন্য চিন্তা হয় বলেই তো সঙ্গে সঙ্গে যেতে চেয়েছিল। তাই বলে এভাবে সকলের সামনে লজ্জা দিবে? পেছন থেকে আবারও সেই ভরাট কণ্ঠস্বর, কোথায় চললে বউ? কথাটা কর্ণগোচর হতে পূর্ণ দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে রইল ভূমে। প্রলয়ের অধর কোণে কিঞ্চিত হাসির রেখা, লোকটাকে সেই প্রথম দিনের মতোই লাগছে না একটু। প্রথম দেখেছিল মনে হয়েছিল লোকটা ভীষণ ডাকি গম্ভীর গোছের হবে হয়তো। যত দিন যাচ্ছে তত ভূমির ধারণা পরিবর্তন হচ্ছে, লোকটা ভীষণ যত্নশীল, রাগীও বটে, হুটাট রেগে আগুন হয়ে যায়। যেই পাশ দিয়ে যাবে তাকে ঝলসে দেবে। রাগী প্রলয়কে ভীষণ ভয় করে মাঝে মাঝে, লোকটা যখন গম্ভীর হয়ে থাকে তখন দুরু দুরু বুকে চুপ মেরে থাকে সে। এরই মাঝে পূর্ণতা এসে দরজায় করা লালো, বিছানার উপর ভাঁজ করে রাখা টি শার্ট পরে নিল প্রলয়। অনুমতি পেয়ে পূর্ণতা ঘরে প্রবেশ করে বলল, বড় ভাইয়া তোমার একটা পার্সেল এসেছে। হুম, যাচ্ছি। পূর্ণতা চলে গেল। প্রলয়ও ঘর থেকে বের হবে, বের হবার আগেই ভূমিকে বলে গেল, কোথাও ছোটাছুটি করবে না, ঘরেই থাকবে, আমি এক্ষুনি আসছি। স্বামীর কথা অনুযায়ী ঘরে রইল ভূমি, বের হলো না একটু। পাছেই না লোকটা রাগ করে বসে, রাগ সামলানোর হিম্মত তো নেই তার, এমনিতেই ভীষণ ফিতু থাচে সে। মিনিট পাঁচেকের মাঝে প্রলয় ঘরে ফিরে এলো, তার হাতে একটা মাঝারি আকৃতির ব্যাগ। ঘরে এসেই ব্যাগটা ভূমির হাতে তুলে দিল প্রলয়। বিষয়টিতে ভূমি অবাক না হয়ে পারল না, ব্যাগের ভেতর কি আছে জানা নেই তার। হা করে থাকলে চলবে, প্যাকেট খুলে দেখো, এটা তোমার জন্যই। কি আছে এটাতে? আমি কেন বলবো, তুমি খুলে দেখো। প্যাকেট খুলো ভূমি, ভেতরে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। ভূমি তাকালো প্রলয়ের দিকে। এটার কোনো প্রয়োজন ছিল না, আমি তো ভাইয়ার ফোন থেকে আমার সঙ্গে কথা বলে নিতাম। আমার বউ অন্যের ফোন দিয়ে কেন কথা বলবে? ফোনটা আরও আগে কিনে দেওয়ার প্রয়োজন ছিল, তাহলে অন্তত আমি যে কোনো সময় বিরক্ত করতে পারতাম। আমি তো কখনো ফোন ব্যবহার করিনি। তাতে কি, আমি শিখিয়ে দেব। প্রলয় একটা পার্সোনাল সিম নিয়েছে ভূমির ফোনে ব্যবহার করার জন্য, বাড়ির সকলের নাম্বার সেভ করে দিয়েছে, ইরার নাম্বারও সেভ করে দিয়ে প্রলয় সবার ফোন নাম্বার যার যার নামে সেভ করে নিজের নাম সেভ করেছে এমপি মশাই দিয়ে। সকালে পুষ্পিতা থেকে শুনেছিল ভূমি তাকে এমপি মশাই বলে সম্বোধন করছে, ডাকটা মাথায় গেঁথে গিয়েছিল। এর আগেও এপি মশাইরা শুনেছে, তবে অতটা ভালো লাগেনি। আবার টেবিলে সবাই বসে রয়েছে, প্রলয় ভূমি এখনো অনুপস্থিত। ইশারায় ডাকলো বললেন মাধুরী, নিচে থেকেই ডাক দিলেন ফিরোজা। সিঁড়ি ভেঙে দুজনে নেমে এলো, নিজেদের চেয়ারে বসে ফিরোজা খাবার বেড়ে দিলেন। আচ্ছা, খুব শান্ত স্বাভাবিক ব্যবহার করছেন মাধুরী, ওনার এহেন ব্যবহার সবাইকে অবাক করলো, কতটা স্বাভাবিক হয়ে গিয়েছেন। একদিনের মাঝে একদিন বলে ভুল হবে, এক রাতের মাঝে এই সব স্বাভাবিক। সকাল থেকেই তিনি ভূমির সঙ্গে ভালো ব্যবহার করছেন। ভূমি দাঁড়ালো, তরকারি বাটি মাধুরীর দিকে এগিয়ে দিল। খাওয়া ব্যতীত টেবিলে আজ কোনো শব্দ নেই, সব কিছু নিস্তব্ধ। এমন পরিবেশে প্রলয়ের খুব পছন্দের, আজ মনে হচ্ছে সে বাড়িতে খাচ্ছে। দুদিন ধরে মনে হচ্ছিল সে কোনো মাছের বাজারে রয়েছে। ভূমি গ্লাস খালি দেখে প্রলয় পানি ভরে দিল, সবাই দেখেও দেখল না যেন। স্ত্রীর খেয়াল রাখা স্বাভাবিক নয় কি? অবশ্যই স্বাভাবিক। বিছানায় বসে রয়েছে ভূমি, তার কোলে মাথা রেখে শুয়েছে প্রলয়। মসৃণ ছোট ছোট চুল কোমল হাতে বিচরণ, দু হাতে ভূমির পেট জড়িয়ে রেখেছে প্রলয়। পেটের কাছে উষ্ণ নিঃশ্বাস বাড়ি খেলছে। আড়ষ্টতায় বিমুট ভূমি থেকে থেকে কেঁপে উঠছে, মুখ তুলে তাকালো প্রলয়। ঘুম ঘুম আধ বোঝা চোখে তাকে ক্ষীণস্বরে শোধালো, আমি শুনেছিলাম তুমি নাকি ভীষণ ভালো নাচতে পারো। হাত দুটো থেমে গেল, নাচ তো সে একটু একটু করে, আমার শিখিয়েছিলেন, আমার খুব ভালো নাচ করেন,
নাচের প্রত্যেকটা ছন্দ তো সে তার আমার কাছ থেকে শিখেছে, কিন্তু এপি মশাই জানলো কি করে? বমি আমতা আমতা করতে শুরু করলো। প্রলয় ছোট ছোট চোখে তাকিয়ে বল, এত আমতা আমতা করতে হবে না, আমি তোমাকে নাচতে বলছি না, ভয় পেতে হবে না। ভাব ছেড়ে বাঁচলো ভূমি, প্রলয় আগের ভঙ্গিতে ভূমির কোলে মাথা রাখে কোমর জড়িয়ে ধরল। ভূমি আবারও প্রলয় চুল টেনে দিতে শুরু করলো। রাত 12:30, বিছানায় শুয়ে রয়েছে অর্পণ, রাত হয়েছে অনেকটা, ঘুম আসছে না, সকালেও তাড়াতাড়ি উঠতে হবে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো অর্পণ। এরই মাঝে ফোন বেজে উঠল, ইরার নাম্বার থেকে কল আসছে। তবে কি মেয়েটা ঘুমায়নি, রিসিভ করার বদলে কেটে দিল। 15 নিজে থেকে ইরার নাম্বারে ডায়াল করলো, সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো অপর প্রান্ত থেকে। ফোন কানে নিয়ে অর্পণ জিজ্ঞেস করলো, এত রাতে জেগে থাকা হচ্ছে কেন? ঘুম আসছিল না। কেন ঘুম আসছিল না? কেউ একজন যে আমার ঘুম কেড়ে নিয়ে চলে গেছে সেই খবর কি কেউ রেখেছে? বলো কি, ঘুম চুরি হওয়া তো ভালো লক্ষণ না। সেটা আপনি বুঝলেন কোথায়? বুঝিনি বলতে চাইছো? ডাক্তার কিন্তু মনের খবর জানে। তাহলে আমার ভাই জানে না কেন? সেও তো ডক্টর। আমি ডাক্তার বলেছি, ডাক্তাররা নয়। খবরটা জানলেন মশাই? এটাই জেনেছি যে দুটো অন্তরী নির্দয় বিনিময় হয়েছে। দ্যাট কি যে বলেন না, জাসির জানি কি লজ্জা পাচ্ছে। আপনাকে বলতে বাধ্য নয় সে। ক্ষীণ হেসে অর্পণ শুধাল, তাই? হুম তাই। নেমে এলো অবাক নীরবতা, সে নীরবতা কাটিয়ে অর্পণ বলল, ঘুমিয়ে পড়লে? কানে ফোন রেখে ইরা বলল, আমি তো কারো হৃৎস্পন্দন অনুভব করছিলাম। কপটে অর্পণ শুধাল, কার? আছে একজন বদলোকের। বাই এনি চান্স তুমি আমাকে বদলোক বললে? বুঝলাম, আপনার ব্রেন খুবই শার্প, সব কিছু খুব সহজেই বুঝতে পারেন, শুধু একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা কি? বলবো না, কদাপি নহে। এ বাবা, না বললে বুঝবো কি করে? সব বুঝো কেন, অবুঝই আছেন। বলছো আমি সব বুঝি। কেন বুঝেন না বুঝি? কি জানি। রাখছি, আমার খুব ঘুম পেয়েছে। এই না বললে তোমার ঘুম চুরি হয়েছে? আর কোনো উত্তর এলো না অপর প্রান্ত থেকে। ফোনের স্ক্রিনে তাকাতে বুঝতে পারলো কল কেটে গিয়েছে সবেই। কাল এলিয়ে হেসে উঠলো অর্পণ, মেয়েটা বড্ড চঞ্চলা। গ্রামে যাওয়ার আগে থেকে ওদের যোগাযোগ, অথচ সামনাসামনি কেউ কাউকে সামান্য পাত্তাটুকু দেয় না। সেদিন মেয়েটা ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, সেখানেও দুজন দুজনকে যেন চেনেই না, এমন একটা ভান ধরেছিল। মনে পড়তে সশব্দে হেসে উঠলো অর্পণ, মনে মনে কয়েকটা কথা আওড়াল। শুধু এখন না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোমার জীবনে শুধুই আমার বিচরণ থাকবে। ভালো তুমিও বাসো, আমিও বাসি, তোমারটা প্রকাশিত ও আমারটা ব্যক্তিগত। কেটে গিয়েছে আরো 3 দিবারাত্র। আজকের সকালটা ভীষণই গজাকার, অম্বরে দেখা মিলেছে ধূসর রঙা মেঘের গুজলে। এমন দিবস মোটেও পছন্দ নয় ভূমের, আকাশতে হবে নীল দরিয়া তোলা। ধূসর মেঘের গুজলির বদলে ঢেউয়ের শুভ্র ফেনা উড়ে বেড়াবে অখণ্ড অন্তরীক্ষে। ভূমির পায়ের ব্যান্ডেজ কপালে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে, ঘাস শুকিয়ে আসছে পুরোপুরিভাবে। বারান্দায় কাপড় মেলতে এসে আবারও বিরস মুখে আশেপাশে তাকাল। বাড়ির পুরুষেরা যে যার কাজে বেরিয়েছে, পূর্ণতা পুষ্পিতা নিজেদের ঘরে পড়েছে, নতুন টিউটর রেখে দিয়েছেন মোর্শেদ শিকদার, 11:30 দিকে হয়তো পড়াতে আসবেন। বোর্ড পরীক্ষার তো খুব বেশি সময় বাকি নেই, পূর্ণতা পড়াশোনায় মনোযোগী হলো পুষ্পিতা, ঠিক তার বিপরীত। মেয়েটার মাঝে গম্ভীরতার বড্ড অভাব, উল্টো পূর্ণতা সারাক্ষণই চুপচাপ বইয়ের মাঝে মুখ গুজে রাখে। বারান্দা থেকে উপলব্ধি করলো একটা মহিলা অনেকক্ষণ যাবৎ ভূমির দিকে তাকিয়ে রয়েছেন। এভাবে তাকিয়ে থাকতে দেখে খুবই অস্বস্তি হলো তার, তাড়াতাড়ি করে টি শার্ট আর ট্রাউজারগুলো মেলে দিল। এমনিতে বারান্দায় বেশ রোদ থাকে, জামা কাপড় ছাদে নেওয়ার প্রয়োজন হয় না, তবে আজ সকাল থেকে মেঘ রোদে লুকোচুরি খেলছে, রোদকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরই মাঝে ঘর থেকে মাধুরীর গলার আওয়াজ ভেসে এলো, ঘরের বাইরে থেকে তিনি ডাকছেন। জি মা, কিছু বলবেন? বারান্দা থেকে জবাব দিল ভূমি। ঘরে প্রবেশ করলেন মাধুরী, বালতি হাতে নিয়ে বারান্দা থেকে প্রস্থান নিল ভূমি। বোরকা পরে তৈরি হয়ে এসেছেন মাধুরী। ঘরে এসে ভূমি আবারও বলল,
কিছু বলবেন মা? হ্যাঁ, আমিও তোমার চাচিমা একটু শপিং এ যাচ্ছি, কিছুক্ষণ পরেই তো পূর্ণ পুষ্পর টিউটর চলে আসবে না, টিউটর চলে আসবেন, সাবিনাকে বলো নাস্তা করে শরবত বানিয়ে দিতে। মাধুরীর কথাগুলো বলে থামতেই ভূমি ঘাড় কাত করে সায় জানালো। মাধুরী এবার জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু লাগবে? দুই পাশে মাথা ছাকিয়ে ভূমি বলল, আমার কিছু লাগবে না মা। আচ্ছা, আমরা তাহলে বের হচ্ছি, কোনো সমস্যা হলে আমাদেরকে কল করবে। যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন মাধুরী। ওনার এই মিষ্টি কথায় মোটেও অবাক হলো না ভূমি, বরঞ্চ খুশি হলো। তিন দিন ধরেই তার সাথে ভালো ব্যবহার করছেন মাধুরী। এই পরিবারের প্রত্যেকটা মানুষই ভূমিকে বড্ড স্নেহ করে। রাস্তায় জ্যামের মুখোমুখি হতে হয়েছে প্রলয়কে। জানালার কাছ নামিয়ে দেওয়া হঠাৎ কেউ বলে উঠল, একটা ফুল নেন স্যার, সকাল থেকে একটাও ফুল বিক্রি হয় নাই। জানালার বাইরে তাকাতেই প্রলয় দেখতে পেল ছোট ছেলেটার হাতে অনেকগুলো ফুল। ফুলগুলো দেখে ভূমির কথা মনে পড়লো প্রলয়। ছেলেটার হাত থেকে সবগুলো ফুল নিয়ে নিল, লাল হলুদ আর সাদা গোলাপ, 15টা গোলাপ তো হবে, সেই সঙ্গে 3টা রজনীগন্ধার মালা আর একটা বেলি ফুলের গাজরা। ওয়ালেট থেকে 1000 একটা নোট বের করে দিল ছেলেটার দিকে। ছেলেটা তো অসহায় মুখে তাকিয়ে রয়েছে প্রলয়ের দিকে। বুঝতে পেরে প্রলয় বলল, এভাবে তাকিয়ে রয়েছো কেন স্যার? আমার কাছে তো খুচরা নাই। খুচরা লাগবে না, টাকাটা তুমি রেখে দাও। হাতে চাঁদ পর মতো অবস্থা ছেলেটার, হয়তো একটু বেশি খুশি হয়েছে। ছেলেটা চলে গেল, গাড়ি জ্যামে আটকে ছিল মিনিট দশেক ধরে। বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে প্রলয়। শাহবাগ থানার দিকে যাচ্ছিল, ব্যক্তিগত একটা কাজ ছিল সেইখানকার পুলিশ অফিসারের সঙ্গে। ফুলগুলোকে পাশের সিটে রেখে এসে জ্যাম ছুটতে শুরু করেছে। বেশ কয়েকটা গাড়ি চলেও গিয়েছে। প্রলয় দেখতে পেল রাস্তার অপর প্রান্তে একটা গাড়ি, পেছন সিটে জানালা খোলা, দুটো মহিলা বসে রয়েছে। একজন ব্যথায় ক্রমশ তরপাচ্ছে আর একজন সেই পীড়িত মহিলাকে সামলাচ্ছে। তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো প্রলয়। ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে বলল, স্টপ। ট্রাফিক পুলিশ পেছনে তাকে দেখলো প্রলয়কে, দেখে সালাম জানালো। তাকে তো ঢাকা শহরের সবাই চেনে, এমপিকে কে না চিনবে? এভাবে দাঁড় করানোর মানে বুঝলো না ট্রাফিক পুলিশ ছেলেটা। প্রলয় দৌড়ে একটা গাড়ির সামনে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটাকে ইশারা চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। পেছনে একটা মহিলা ক্রমশ ব্যথায় কাতরাচ্ছে, দেখে মনে হচ্ছে প্রেগনেন্ট। বেশ অনেকটা সময় ধরে এভাবেই দাঁড়িয়ে ছিল গাড়িটা। যাওয়ার আগে লোকটা প্রলয়কে ধন্যবাদ জানিয়ে গেল, বিনিময়ে মৃদু হাসলো প্রলয়, চলে গেল নিজের গাড়ির দিকে। ভূমি নিজে আজ রান্না করেছে, আম্মা কম বেশি অনেক ধরনের রান্না শিখিয়েছেন। এরই মাঝে বাড়ি ফিরেছেন মাধুরী আর ফেরোজা। কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন ওনারা, চুলোর আঁচ কমিয়ে শরবত বানাতে ব্যস্ত হয়ে পড়লো ভূমি। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে রাখলো। মাধুরী আর ফিরোজার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মায়ের গলার আওয়াজ পেয়েই ঘর থেকে ছুটে আসে পূর্ণ তার পুষ্পিতা। এসেই সোফায় বসে থাকা মাধুরী গলা জাপে ধরেছে দুটোতে। পুষ্পিতা আদুরের স্বরে তার মাকে জিজ্ঞেস করলো, আমাদের জন্য কিছু আনুনি মা? তোদের জন্য কিছু না আনলে উপায় আছে? এক্ষুনি তো চেঁচিয়ে মাথা খাবি। পূর্ণতা এসে এবার তার মাকে জড়িয়ে ধরল, দেখি না মা কি এনেছ। পূর্ণতা পুষ্পিতার জন্য আনা শপিং ব্যাগ দুটো এগিয়ে দিলেন মাধুরী। নিজেদের জিনিস পেয়ে ঘরে চলে গেল দুটোতে। রান্নাঘরে শরবত বানাচ্ছেন ভূমি, সাবিনা বেগম পেঁয়াজ কাটছে। বৈঠকখানা থেকে ভূমিকে ডাকলেন মাধুরী। ওনার এক ডাকে রান্নাঘর থেকে ছুটে এলো ভূমি। এসে দাঁড়ালো মাধুরীর সামনে, সোফায় বসে মুখ টিপে হাসছেন ফিরোজা। মাধুরী 3টে শপিং ব্যাগ এগিয়ে দিলেন ভূমির দিকে। এগুলো তোমার জন্য, পরে দেখো ফিটিংস ঠিকঠাক হয় কি না। আম্মা আর প্রলয়কে ছাড়ার কখনো কেউ তার জন্য ভাবিনি, আজ নিজে থেকে মাধুরী তার জন্য ভেবেছেন। ভূমি আবেগে আপ্লুত হলো, নেত্র যুগ সিক্ত হলো মুহূর্তে, ঝ্যাপঝ্যাপ করে চেয়ে রইল মাধুরীর মুখপানে। এভাবে তাকে কি দেখছো? যা বলেছি সেটাই করো, যাও এগুলো নিয়ে ঘরে যাও। এগুলো পরেও দেখা যাবে, আপনাদের জন্য শরবত নিয়ে আসি আমি, আপনাদের জন্য শরবত নিয়ে আসি মা। ফিরোজা মাঝখান দিয়ে বললেন, রাত সাবিনা দিবে তুমি যাও। সেই দুপুরে ফুলগুলো কেনা হয়েছিল, এতক্ষণ হয়তো মূর্ছা গিয়েছে। একটা ব্যাগের ভেতরে করে ফুলগুলো নিয়ে এসেছে প্রলয়। বৈঠকখানে সাবিনাকে ছাড়া আর কেউ নেই। বসে বসে টিভি দেখছিল মেয়েটা। সদর দরজা
বই খুলে দিয়েছে। ফুলের ব্যাগটা নিয়ে পূর্ণতা পুষ্পিতার ঘরের দিকে গেল প্রলয়। দুটোতে মিলে পড়তে বসেছে। ব্যাগ থেকে দুটো লাল গোলাপ আর দুটো রজনীগন্ধার মালা পূর্ণতা পুষ্পিতাকে দিল প্রলয়। ক্ষীণ হেসে প্রলয় নিজের ঘরের দিকে চলে গেল। ঘরের দরজা চাপিয়ে রাখা আলগোছে খুলে ভিতরে ঢুকলো প্রলয়। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি গাচ্ছে ফোমে। লম্বা চুলগুলো একা বিনুনি গাতে হিমশিম খেয়ে যায় খানিকটা। প্রলয় ঘরে প্রবেশ করলো অথচ ভূমির টেরি পেল না। যখন আয়নায় প্রলয়ের প্রতিবিম্বের দেখা মিলতে ভূমি উঠে দাঁড়াল। ওনার ঠিক করে মাথায় টেনে নিল প্রলয়। ব্যস্ত স্বরে বলল, মাথায় ওন্না জড়াতে হবে না। ভূমি শুনল না তার কথা, তত্ত্ব নিঃশ্বাস ফেল প্রলয়। ড্রেসিং টেবিলের উপর গোলাপ ফুলগুলো একটা একটা করে বের করে রাখল। উঠে দাঁড়িয়ে ভূমির মাথার উপর থেকে ওন্না ছড়িয়ে দিল। পেছনে দাঁড়িয়ে তুলে বেলি ফুলের গাছটা লাগিয়ে দিল প্রলয়। বা হাতে রজনীগন্ধার মালাও পরিয়ে দিল। সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে ফোমে। মুখ থেকে একটু শব্দ পর্যন্ত বের করছে না সে। নীরবতা খুঁজে প্রলয় বলল, ফুলের সাথে ফুলকেই ভালো বানায়, তবে অকৃত্রিম এই ফুলে থেকে আমার ফুলটা বেশি জীবন্ত। মোর্শেদ শিকদার, মেহরাব শিকদার আর অর্পণ বসে রয়েছে সোফায়। ভূমি প্রলয় কেউই এখানে উপস্থিত নেই। পুষ্পিতা টিভি দেখছে, ওর টিভি দেখা নিয়ে রেগে আছেন মাধুরী। সামনে পরীক্ষা আর মেয়েটা মনের আনন্দে টিভি দেখছে। পূর্ণতা তার ঘরে থেকে সবেই বের হয়েছে। মাধুরী ডাইনিং স্পেস থেকে চেঁচিয়ে বলেন, বড়টা পড়াশোনায় কত মনোযোগী, আর ছোটটাকে দেখো, পড়াশোনার একটা পড়াচোর একটা। পূর্ণজাত মা এই কুম্ভকর্ণের কান টেনে আমার কাছে নিয়ে আয়। ফিরোজা হেসেই উঠলেন। পূর্ণতা বৈঠকখানার দিকে গেল। পুষ্পিতা তার বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল, দেখলে বাবা, মা আমাকে সহ্যই করতে পারে না, একটু টিভি দেখছি সেটাও দিচ্ছে না। শিকদার মেয়েকে প্রশ্রয় দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, কেন মেয়েটার সঙ্গে এমন করছো মাধুরী? তোমার মেয়ে সবই করতে পারে, শুধু পড়াশোনা করতে গেলেই নাকি তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথাটা কি সত্যি পুষ্প? ধরা খেয়ে পুষ্পিতা বোকা হাসল। কথাবার্তার এক পর্যায়ে মেহরাব শিকদারের দিকে তাকে মোর্শেদ শিকদার শুথালেন, আজ সকালে তাড়াহুড়ে করে বের হলি, কোনো সমস্যা ছিল নাকি? না ভাই, কোনো সমস্যা না, হসপিটাল থেকে ক্যাম্প করা হবে। সে তো বেশ ভালো খবর। আমাদের হসপিটালে সিনিয়র ডক্টর যারা রয়েছেন সবাইকেই একক জায়গায় ক্যাম্পের জন্য যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু আমাদের হসপিটাল না, অন্য হসপিটালের থেকেও একই নির্দেশনা দিয়েছে মেডিকেল বোর্ড। 7টা গ্রাম সিলেক্ট হয়েছে। অর্পণ তার বাবাকে জিজ্ঞেস করল, তোমাকে যেতে হবে বাবা? হ্যাঁ, আমাদের হসপিটাল থেকে 4 জন যাবেন। আনন্দীনগর যাচ্ছি আমরা, ওখানে নাকি নতুন হসপিটাল তৈরি হয়েছে, সামনের সপ্তাহ থেকে নাকি চালু হবে। ভূমি তো অনিন্দন ঘরেরই মেয়ে, তোমরা চাইলে আরজদের বাড়িতে উঠতে পারো। এই ক্যাম্পের কথা ভাই মেডিকেল বোর্ডে জানিয়েছিল। অবাক হয়ে অর্পণ বলল, একটু থেমে অর্পণ আবারও বলল, সাদা আঙ্কেল বড্ড ভালো মানুষ, গ্রামের মানুষের কথা চিন্তা করে স্কুল আর একটা হসপিটাল করেছেন। গ্রামের মানুষ ওনাকে খুব মানেন, উনি ওখানকার গ্রাম প্রধান। ঘরে বিছানার উপর প্রলয়ের ঘামে ভেজা পাঞ্জাবি পরে রয়েছে, বিছানাটাও এলোমেলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল দেখছে ফোমে। প্রলয় বেলি ফুলের গাছরা লাগিয়ে দিয়েছিল তখন। সুন্দর মিষ্টি সুরভি ছড়াচ্ছে। বা হাতে জড়িয়ে দেওয়া মালা শুকলো। রজনীগন্ধার তীব্র সুবাসে শরীর রিন রিন করে উঠল। আয়নায় নিজেকেও একবার পরখ করল। ফর্ষাকালে রক্তিম আভা, একই ভূমি লজ্জা পাচ্ছে। আলগোছে বিছানা চট করে গুছিয়ে রাখলো ভূমি। প্রলয় ওয়াশরুমে গিয়েছে, লোকটা ভীষণই অগোছালো। তা না হলে কেউ এভাবে জামাকাপড় বিছানার উপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে? গুছিয়েও তো রাখা যায়, তা করবে কেন? ভূমি বিছানার উপর থেকে পাঞ্জাবি তুলে নিয়ে বিনে রাখলো, কাল ধুয়ে দিবে। আধোয়া কাপড় এখানেই জমা করে রাখে। প্রলয় আসার আগেই বিছানা ঝাড় দিল। ড্রেসিং টেবিলের সামনে সব কিছু অগোছালো। এরই মাঝে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো প্রলয়। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে পছন্দ হলো না যেন। এসে ভেজা তোয়ালে এসে বিছানায় উপর ফেলে রাখলো। এইবার ভূমি কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি ভীষণই অগোছালো। গুছিয়ে দেওয়ার দায়িত্ব তোমার ভূমিকন্যা। আর কিছু বলতে পারলো না ভূমি। সময় মতো কীভাবে মুখ বন্ধ করে দিতে হয়
তা লোকটা বেশ ভালোই জানে। বিছানার ওপর থেকে ভেজা তোয়ালেখানা তুলে পড়ল। অসময়ে গোসল করছেন কেন, ঠান্ডা লেগে যাবে তো। সমস্যা নেই, কিছুদিন পর তোমাকেও এই অভ্যেস ধরিয়ে দেব। প্রলয়ের কথা বোধগম্য হলো না ফুঙ্গে, বুঝলো এই লোকের সঙ্গে কথা বলে কোনো ফায়দা নেই, এর থেকে ভালো নিঃশব্দে সে নিজেই সব গুছিয়ে রাখো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রজনীগন্ধার মালাটা খুলতে শুরু করলো। প্রলয় দ্রুত পায়ের ভূমির হাতটা ধরে শুধাল। ফুলের মালাটা খুলছো কেন? চাচিমা ডাকছেন, খাবার খেতে যেতে হবে। খাওয়ার সঙ্গে ফুলের সম্পর্ক কি? ওনারা কি মনে করবেন? কিছুই মনে করবে না, তুমি চলো তো আমার সঙ্গে।